যেহেতু অসমীয়ার হেঁপাহর রঙালী বিহুক লই সকলো ফালে দেখা গৈছে উখল মাখল পরিবেশ রাজ্যত এই মুহূর্তত সকলে যেহেতু বিহু উদযাপন করে আছে উজনি অসমত ঠিক সেই সময়তে দেখা গৈছে যে মৰাণ জনগোষ্ঠী এক অসমৰ বহুত পুরনি জনগোষ্ঠী আর এই যে ঐতিহ্যপূর্ণ জনগোষ্ঠীর আজির যেহেতু গরু বিহু আর বছরটোর যেহেতু বহাগর প্রথমটো বুধবারে মৰাণ যি জনগোষ্ঠীর লোকসকলের বিহু আর বাবে দেখা গৈছে তিনিচুকীয়া থানা চাৰিআলিত মই উপস্থিত আছো আর মই দেখাইছো আসলে এই মুহূর্তত যেহেতু এক পুরনি আসলে ঐতিহ্যপূর্ণ জনগোষ্ঠী মৰাণ জনগোষ্ঠী আর মৰাণ জনগোষ্ঠী দেখা গৈছে এনেদরে আসলে সকলো যখন লোক আছে ওলাই আহিছে আর তিনিচুকীয়া থানা চাৰিআলি দেখা গৈছে এক ব্যতিক্রমী দৃশ্য সকলে ইতিমধ্যে গরু বিহু এনেদরে পালন করেছে কিছু সময় পূর্বে যেহেতু নিজের নিজের আসলে যুক্ত গৌমাতা আছে সকলক আসলে একেলগে একত্রিত করে গা পা ধুয়াই মা হালধি সানি সাত দিয়ার পিছত পৌরাণিক আসলে নিয়ম সেই নিয়ম নীতি পালন করে আসলে তিনিচুকীয়া থানা চাৰিআলিত এনেদরে পরিবেশ সকলে যি মৰাণ জনগোষ্ঠীর লোকসক ইয়াত বর্তমান উপস্থিত আছে যেহেতু এক অন্যতম জনগোষ্ঠী উজনি মৰাণ জনগোষ্ঠী আর মৰাণ জনগোষ্ঠীর যেহেতু বহাগর প্রথমটো বুধবারে বিহু আরম্ভ হয় গরু বিহু যেহেতু আজির দিনাখন আর আজি দেখা গৈছে এই মুহূর্তত যেহেতু পুয়ার ভাগর প্রায় আসলে প্রতিকূল বতর বরষুণ কিন্তু তার মাজতো দেখা গৈছে এনেদরে আনন্দ উল্লাসের মাজত এনেদরে সকলে বিহু পালন করেছে আর এক সুন্দর পরিবেশ এই মুহূর্ত দেখা পাওয়া গেছে সকলে আসলে একেলগে মিলি ওলাই মাজতো দেখা গৈছে যি অসমৰ অন্যতম জনগোষ্ঠী মৰাণ জনগোষ্ঠীর লোকসকলে আজি যেহেতু গরু বিহু আর গরু বিহু দিনাখন এনেদরে দেখা পাওয়া গৈছে বরষুণের মাজতো আসলে সকলে বিহু পালন করব প্রতিটো অসমীয়ার আসলে হেঁপাহর রঙালী বিহু আর তেনেদরে কব লাগবে মৰাণ জনগোষ্ঠীর লোকসকলের যেহেতু আজির পর আরম্ভ হয়েছে বিহু আর এই মুহূর্ত দেখা পাওয়া গৈছে তিনিচুকীয়ার থানা চাৰিআলিত এক উদুলি মুদুলি পরিবেশ মই দেখুৱাই রাইজ ওলাই আহিছে এনেদরে বিহু চাবলে যদিও প্রতিকূল বতর কিন্তু তার মাজতো আসলে এনেদরে আনন্দ উল্লাসের মাজত সকলে পালন করেছে গরু বিহু আর মই যেহেতু প্রতিক্রিয়া লোলে যত্ন করি যেহেতু মৰাণ জনগোষ্ঠীর অন্যতম জনগোষ্ঠী অসমৰ আর যেহেতু সকল সদস্য উপস্থিত আছে দাদা আপনার ওসরলে আহিছো কি কব আজি যেহেতু গরু বিহু বিহু আরম্ভ হয়ে গেছে যেহেতু আজি মৰাণ জনগোষ্ঠীর গরু বিহু গরু বিহু দিনা আমি সমগ্র অসমবাসী রাইজলে গরু রঙালী বিহুর শুভেচ্ছা জ্ঞাপন করছো। তিনিচুকীয়া থানা চাৰিআলিত মৰাণ জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে তিনিচুকীয়াত বসবাস করা তিনিচুকীয়া চহরত বসবাস করা লোকসকলে স্বতঃস্ফূর্তভাবে ওলাই আহিছে আর তিনিচুকীয়া থানা চাৰিআলিত গরু বিহু উদযাপন করেছে। মৰাণসকলে মঙলবারে উৰুকা বুধবারে গরু বিহু হিসাবে লৈ বৃহস্পতিবারে মানুহ বিহু হিসাবে প্রত্যেকখন মৰাণ জনগোষ্ঠী গাঁৱত আজি গরু বিহু উলহ মালহে পালন করা হয়েছে। এই চেগতে আমি সমগ্র ভারতবর্ষের প্রত্যেকজন ব্যক্তিলে আমি বহাগ বিহুর শুভেচ্ছা জ্ঞাপন করছো। ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলত বসবাস করা সাংস্কৃতিক দিকত চহকী অন্যতম এটা জনগোষ্ঠী হল মৰাণ, যি জনগোষ্ঠীর নিজস্ব সুকীয়া পরিচয় আছে, সুকীয়া রীতি নীতি আছে, সুকীয়া বৈশিষ্ট্য আছে। উদাহরণস্বরূপে মৰাণসকলের গছতলৰ বিহু, উদাহরণস্বরূপে মৰাণসকলের ৰাতি বিহু, উদাহরণস্বরূপে মৰাণসকলের ধর্মীয় হুঁচৰি এটা অন্যতম বৈশিষ্ট্য, যি মৰাণসকলের সুকীয়া বৈশিষ্ট্য পরম্পরার রীতি নীতিরে পরিপূর্ণ, এই জাতিটোৰ সাংস্কৃতিক দিকত যথেষ্ট চহকী, ৰণুৱা নৃত্য জজা নৃত্যকে আদি করে অন্যান্য যথেষ্ট সংস্কৃতি আছে। এই সংস্কৃতিবোৰ আসলে বিশ্বৰ দৰবাৰত প্ৰতিষ্ঠিত কৰিবৰ কাৰণে সদৌ মৰাণ কলা সংস্কৃতি বিকাশ খণ্ডই অহৰহ প্রচেষ্টা চলাই আছে। এয়া দেখিছে মৰাণসকলে স্বতঃস্ফূৰ্তভাৱে ওলাই আহিছে, এফালে বৰষুণ দি আছে, প্ৰতিকূল বৰষুণকো নেৰুচি মৰাণসকলে বিহু নাচি আছে। আমি নিউজ এইটিনৰ চেনেলক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু ইয়াৰ লগে লগে আমি এটা কথাই কম, মৰাণসকল কিন্তু আজি তাৰিখতো সুখিত, মৰাণসকল নিষ্পেষিত, ভারতবর্ষর সংবিধানের গণ্ডির ভিতর থাকি আসলে মৌলিক অধিকারখিনিও আজি তারিখলে মৰাণসকলে পোৱা নাই। উদাহরণস্বরূপে মৰাণসকলের যি মাটির মেয়াদীকরণ হব লাগে তারপর বঞ্চিত হয়েছে, লোকসভা নির্বাচন আৰু মাত্র এটা দিন তারপর অনুষ্ঠিত হব কিন্তু আজি তারিখলে মৰাণসকলের জনজাতিকরণ নহল। মৰাণসকলের এইবোৰ সংস্কৃতি আছে, এইবোৰ রীতি নীতি আছে, এইবোৰ পরম্পরা আছে, এইবোৰে হল মৰাণসকলের বৈশিষ্ট্য, সুকীয়া পরম্পরা, সুকীয়া রীতি নীতি, যি মৰাণসকলের নিজস্ব কলা কৃষ্টি আছে, এইবোৰ থকার পাছতে কিন্তু মৰাণসকলে আজি তারিখলে জনজাতিকরণের মর্যাদা নাই পোৱা, ষষ্ঠ অনুসূচীভুক্ত সাহিত্য শাসন নাই পোৱা। গতি আমি এইয়ার মজিয়ারপরে আমি আহ্বান জানাম মৰাণসকলের এই বৈশিষ্ট্যবর পরিপূর্ণ হয়ে আছে, গতি মৰাণসকল জনজাতিকরণ পোৱাৰ যোগ্য আর এই চিগতে মৰাণ বিহুর যেহেতু উদযাপন করা হয়েছে প্রত্যেকক্ষ মৰাণ বিহু মৰাণ গাঁৱত আসলে উলহ মালহে কাইলের গস্ত
সকলের বিহু উদযাপন করা হব। হয় হয় একটা কথা কব লাগবে, যেহেতু প্রতিকূল বতর এফালে ধারাষার বরষুণ, কিন্তু তার মাজতো আসলে দেখা পাওয়া গেছে এনেদরে মূল সঠিক দেখাইছে আসলে এই বরষুণের মাজতো আসলে কমিটম জনগোষ্ঠী যেহেতু মরাণ জনগোষ্ঠী যখন লোক সকলে এনেদরে উলাই আছে আর আনন্দ উল্লাসে পালন করে আছে তিনিচুকীয়া সুকে কোনে যখন মরাণ লোক আজ সকলে আসলে যেহেতু বছরটোর বহাগর যেহেতু প্রথম বুধবারে আসলে গরু বিহু তারপরে দেখা পাওয়া গেছে এক উখলমাখল পরিবেশ এই মুহূর্ত সমগ্র তিনিচুকীয়াত। কিন্তু প্রতিকূল বতরের মাজতো দেখা পাওয়া গেছে পুয়ার ভাগরপরা আসলতে যিনিচুকীয়া থানা চারি বিশেষকে নিজের পরম্পরা রক্ষা করে নীতি রীতিরে প্রতিটো যিয়ম সকলে পালন করেছে আর প্রথমতে গরু গা ধুয়াই নুয়াই ধুয়াই আসলে মা হালধি খানি তারপর সাত দিয়ার যম্পরা সেয়া দেখা পাওয়া গেছে আর তারপর দেখা পাওয়া গেছে এনেদরে নৃত্য প্রদর্শন করেছে ভকতর যে কার্যসূচী সেয়াও করা হয়েছে। আমি দেখালো তিনিচুকীয়ার পরিবেশ আর তিনিচুকীয়ার বিভিন্ন ঠাইরপর যেহেতু আজির দিনট মরাণ বিহু কেনেদরে অন্যতম জনগোষ্ঠী মরাণ জনগোষ্ঠী লোকসকলে পালন করে সেয়া আমি দেখাই থাকি।